আমিও তো দেখি, আমিও তো টিম পাইনি। ঠিক আছে, আমিও তো চারটা ট্রফি পাইছি, আমি পাঁচবার ফাইনাল খেলেছি। না 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 না, আমার জন্য আসলে আমার খুব একটা কষ্ট লাগে না। আমার কষ্ট লাগে আমার কোচিং স্টাফ যারা ছিল বা আমার বয় যারা ছিল তাদের জন্য আমার খুব কষ্ট লাগে, কারণ তারা ফিনান্সিয়ালি অনেক হয়তো সাফার করতেছে। কারণ তাদের জন্য আসলে বিপিএলে টিম পাওয়াটা আমার কাছে, ওরা না পাওয়াতে আমার আসলে বেশি কষ্ট লাগতেছে। আমার জন্য আসলে আমি খুব একটা, আমি এটা নিয়ে খুব চিন্তা করি। সালদিন ভাই, আপনি বিপিএল অনেক দিন কুমিল্লা ভিক্টোরিয়ার সাথে কাজ করছেন, চারটা ট্রফি আপনার, আসলে কুমিল্লাকে কি বিপিএল মিস করবে কিনা আপনার কি মনে? কুমিল্লাকে মিস করবে কিনা জানি না, বাট কুমিল্লা এমন একটা টিম ছিল যেটা আসলে খুব প্রফেশনাল ওইতে কাজ করত, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক দরকার ছিল। কারণ আমাদের কাজ, আমরা বিপিএলের ব্র্যান্ড ভ্যালুটা আমরা মনে হয় যে অনেক বাড়াইতে পারছি। আমরা সবসময় চেষ্টা করছি যেন বড় বড় প্লেয়াররা যেন এখানে আসলে খেলে, যেটা দিয়ে ছেলেদের অনেক উপকার হইতো, টিমটাও একটা ভালো জেলিং অবস্থায় থাকতো, সবগুলো প্রফেশনাল হইতে কাজ করতো, সবাই এখানে অনেক মানে আমরা অনেক মানে এই ওয়েট করতাম কখন আসলে বিপিএল আসবে কুমিল্লা টিমের সবাই, কারণ আমরা প্রায় 7-8 বছর একসাথে ছিলাম, একটা পরিবারের মতো ছিলাম। আমার জন্য আসলে আমার খুব একটা কষ্ট লাগে না। আমার কষ্ট লাগে আমার কোচিং স্টাফ যারা ছিল বা আমার বয় যারা ছিল তাদের জন্য আমার খুব কষ্ট লাগে, কারণ তারা ফিনান্সিয়ালি অনেক হয়তো সাফার করতেছে। কারণ তাদের জন্য আসলে বিপিএলে টিম পাওয়াটা আমার কাছে, ওরা না পাওয়াতে আমার আসলে বেশি কষ্ট লাগতেছে। আমার জন্য আসলে আমি খুব একটা, আমি এটা নিয়ে খুব চিন্তা করি। আমার মনে হয় যে কুমিল্লা থাকলে খুব ভালো হতো, কুমিল্লা থাকলে এটার ব্যান্ডগুলো অনেক ভালো হতো, কুমিল্লার অনেক সাপোর্টার এটা, এবং সেই সাথে কুমিল্লার যেভাবে আসলে মাঠে নামে সেটা টিমের অনেক আকর্ষণ, অনেক টিমের মানে পুরো টুর্নামেন্টের আকর্ষণটা বেড়ে যেত। তো কুমিল্লা না থাকাতে এটা আসলে হয়তো ক্রিকেটারদের ফাইন্যান্সিয়ালি অনেক ক্ষতি হয়েছে, স্পেশালি ক্রিকেটারদের আমি বলবো যে তারা, কারণ আমরা হয়তো ক্রিকেটারদের অনেক ভালো পে করতাম, সেটা লোকাল প্লেয়ার হোক সেটা ফরেন প্লেয়ার হোক, এবং কোচিং স্টাফ দ্বারা ফেলে তাদেরকেও আমরা হয়তো ফাইন্যান্সিয়ালি অনেক ভালো পে করতাম, যেটা হয়তো অন্যান্য টিমের চেয়ে অনেক ছিল। সেটা এখানে সব দিক দিয়ে আমি মনে করি যে সবাই এটা এখানে কম বেশি সাফার। অনেক বয়স্ক ক্রিকেটার আছেন যারা 37-38 বছর বয়স বা 40 বছর বয়স, তারা টিম পাচ্ছেন, কিন্তু মুসাদ্দিক হোসেন তিনি হতে পারতেন বাংলাদেশের অনেক বড় একজন প্রমিসিং ক্রিকেটার, তিনি টিম পাচ্ছেন না, এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? আমিও তো দেখি, আমিও তো টিম পাইনি। ঠিক আছে, আমিও তো চারটা ট্রফি পাইছি, আমি 5 বার ফাইনাল খেলেছি। না 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 না, আমি কখনই না, আমার আমার কোনো এই নিয়ে কোনো আমার আফসোসও নাই, কিছু নাই। আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজিদের, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি নিজস্ব ওয়ে থাকে, তারা আসলে কোন ধরনের চিন্তাভাবনা করতেছে, তার কোন ধরনের প্লেয়ার লাগবে না লাগবে, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তার নিজস্ব আয় ব্যয়েরও একটা হিসাব আছে, তারা কোথায় কী চায় না চায়। তো না পাওয়াটা দুঃখজনক, কারণ তার মতো প্লেয়ার আসলে পাওয়া উচিত ছিল। বাট আমি এখানে বলবো ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আপনি আসলে কখনই আপনি কিছু বলতে পারবেন না, এটা পুরাটাই নির্ভর করে আসলে আপনার ওনার আসলে কীভাবে চাচ্ছে।